আছে এটাই, বেশি ঘাটাঘাটি করিনি, যেমন পেয়েছি তেমনই রুমে চলে এসেছি, ঠিক আছে। আর এখান থেকে বেশি দূরে না সমুদ্র, মানে ঘোরার জায়গাটা বিচটা, তো এই রুমটাই আছে, তো এটাতেই থাকি আর কি। বেশি কিছু কাটার দরকার নেই, নর্মালি একটা দিন এখানেই কাটাই, পরে দেখা হবে। তোমরা দেখে নিয়েছো আগে, ঠিক আছে। তো এখন আমার সাথে দুজন এসেছে ঘুরতে, ঠিক আছে, তো ওরা চাপাড়ে ঘুরুক, এখন সমুদ্র সৈকত ঘুরবো, ঠিক আছে। এখানে এই যে আই লাভ বকখালি লেখা আছে দেখতে পাচ্ছ, রাতের বেলা অত পরিষ্কার। তো গাইজ, এখন বকখালি সি বিচে চলে এসেছি, ঠিক আছে, আর ঘুরছি। যে হাসবে হাস ভাই, লাইট মারতে হবে, ঠিক আছে ভাই, ঠিক আছে। তো সুরজিৎ এখন মাছ অর্ডার করছে, আমরা খাবো মাছ, খাবো সমুদ্র বিচে আছি, মাছ খাবো, এটা ধরতে পারে না তো মাছ খাই, আর এমনি আমি মাছ অতটা ভালোবাসি না, তবুও খাবো, চলো। তো গাইজ, এখানে সুরজিৎ মাছ অর্ডার করেছিল, সেগুলো এখন খাবো। কি কি মাছ ভাই এখানে আছে? লোটে আছে চার পিস, একটা ভোলা আছে, বড় সাইজের ভোলা, যেটা দু পিস করা আছে, সরি তিন পিস করা আছে, মুড়োটা তোর জন্য। এই আমাকে দে, অন করলাম নিচের দিকে, না এরো এরো হয়, ধার দেখতে এবার তো চলে এসেছি, ঠিক আছে। এখন রাতের অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য কিছু দেখাতে পারছি না বেশি করে, তো দিনের বেলা দেখাবো, ঠিক আছে। আর বুঝতেই পারছো এখন অনুভূতিটা অন্যরকম, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না, দিনের বেলা সেটা প্রকাশ হবে, কারণ সব কিছু দেখাতে পারবো আর সব সিন নিতে পারবো, ঠিক আছে। তো দেখা হবে হোটেলে গিয়ে, আর কালকে সকাল থেকে ভালো সিনগুলো তোমরা তোমাদেরকে দেখাতে পারবো, তো চলো আমরা খাবো, ঠিক আছে। তো রাত হয়ে গেছে অনেক, তোমার সমুদ্র বিচের ভিউটাও দেখিয়েছি, ঠিক আছে, এখন খাওয়ার টাইম। তো রুটি আছে, তরকারি আছে, সাথে সুজি সুদীপ আছে, ঠিক আছে, সবাই আছে। তো আমরা এখন খাবো রুটি দিয়ে তো শোয়ার টাইম একটু কথা হবে। কারেন্ট চলে এসেছে, কারেন্ট ছিল না। সুরজিৎ কি শুরু করে দিয়ে সকালবেলা, সুদীপ বলছি, সুদীপ সকাল সকাল বেরিয়ে পড়া সূর্য দেখার জন্যে। সুদীপ এখন ছবি তুলছে, সেলফি, আই লাভ বকখালি। হ্যাজ গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের সকালটা বকখালি সমুদ্র সৈকতে, আর আমার সাথে আছে সুদীপ, ইউটিউবার সুরজিৎ এখন ঘুমোচ্ছে, তো আমি আর সুদীপ এসেছি সমুদ্র বিচটা হাঁটতে, ঠিক আছে। তখন সন্ধ্যাবেলা এসেছিলাম, তখন জল ছিল, ওই জন্য ভালো ভিডিও করতে না, অন্ধকারও ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি, চাটা একটু কড়াই ছিল, অন্তত দীঘার মতো গিয়ে ঠকতে হয় চারদিকে, ঠিক আছে। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ সি বিচটা কেমন সুন্দর, ঠিক আছে। এই জায়গাটা অতটা ডেভেলপ নয়, ছোটো ছোটো ক্যাংড়া, এতটা ডেভেলপ নয়, কিন্তু হয়ে যাবে দু পাঁচ বছরের মধ্যে, এই জায়গাটাও দীঘার মতো টাউন হয়ে যাবে। চারিদিকটা কত ফাঁকা দেখো, কত শুনশান, সকালবেলা বিচে আমরা যেমন হাঁটছি সেরকম গরুও হাঁটছে, ঠিক আছে, গরু দেখতে পাচ্ছ, গরুও হাঁটছে আমাদের সাথে, অনেক কাকড়া আছে। হ্যালো বড়ো, এদিকে ঢেউটা না খুব, মানে মিডলে একটু জল চলে এসেছে, তারপরে আবার এই জল জল, তারপর চর, তারপর আবার জল,
ঠিক আছে। তো যাই হোক, সব মিলিয়ে আনন্দ হচ্ছে, আমিও আনন্দ করছি, ঠিক আছে। এই তো ওইদিকে ভেজা, চোরাওয়ালি কেনা সেটাই ভাবছিলাম। এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর বাগান, বাগানের দিকটা একটু যাই, বাগানের দিকে একটু যাই, বাগানটা অনেক সুন্দর লাগছে। তো আমাদের সুদীপ এখানে এখন ভিডিও করছে, এই যে এখানে মেন কথা হচ্ছে জলটা স্থির হয়ে গেছে, ঠিক আছে। চরটা পড়েছে তার জন্য স্থির হয়ে গেছে, ওই জন্যে ঢেউটা পাচ্ছি না, ঢেউটা এখানে নেই, বাদ বাকি সব ঠিক আছে, মজা লাগছে। এইদিকে এই জলটা না এইদিকে চলে যাচ্ছে, তার মানে স্রোতটা এইদিকে, ঠিক আছে, স্রোতটা এইদিকে, ওইদিকে চর ভাবছিলাম যাব কিন্তু যেতে ভয় লাগছে, কোনো কেউ নেই। আর এই এই বকখালির এই সি বিচটা না একটু ফাঁকা, লোকজন কম আছে এখানে, তো তার জন্য এখানে একটু ফাঁকা, ঠিক আছে। সব মিলে ভালোই লাগছে, খারাপের কোনো ইয়ে নেই, ঠিক আছে। এরকম নির্জন জায়গায় চাই আমাদের, তাই না? নির্জন, নির্জন হলে ভাল লাগে, নির্জন হলে একা গল্প করতে ইচ্ছা করে নিজের মধ্যে, নির্জন হলে নিজেদের আপন মানুষগুলোর কথা মনে পড়ে, নির্জন হলে সব কিছুই নির্জনভাবে ভাবতে শুরু করি, তাই না, স্থিরভাবে। ইয়েস বলো, ও আচ্ছা, সব কিছুই নির্জন দরকার। আমরা কিন্তু অবশ্যই এখানে এসে নির্জনতা কাটাতে, সেটা হবে, হচ্ছে, এবং আগামী দিনে আরও ভালোভাবে হবে। ওই অবধি যেতে পারলে না মজা লাগতো। সামনে বক দেখতে পাচ্ছি, তারপরে গরুও দেখতে পাচ্ছি, ঠিক আছে, গরু ফরু সব কিছুই আছে। আর ওই যে দূরে দেখো লোকজন সেলফি টেলফি তুলছে, এই সাইডটা, এই সাইডটা সরে যেতে বলে না সেই মজা লাগতো। যাবো, ফাঁকা মানে দীঘার মতো অত ভিড় ভিড় নেই, ঠিক আছে। আর সামনে ও ঢেউগুলো দেখতে পাচ্ছি কিনা জানি না, ক্যামেরায় কত দেখাচ্ছে, ঢেউটা আছে। সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা হচ্ছে।
একটাখন সমুদ্রে স্নান করতে এসেছি, হ্যাঁ, আর সমুদ্রটা দেখতে পাচ্ছি কম দূরে, মানে এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে, 1.5 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার দূরে আছে, তো অতটুকু যাবো, তারপরে স্নান করবো সমুদ্রের জলে। হ্যাঁ, আর এখন হাওয়াটা ঠান্ডা, নিচে গরম, ঠিক আছে, জলটা কেমন হবে যাই না, তো ওই অবধি গেলে বুঝতে পারবো, আর দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এবারে মনে হচ্ছে চিল করছে, হ্যাঁ, হাওয়াটা লাগছে, হাওয়াটা ঠান্ডা, নিচ থেকে গরম উঠছে, ঠিক আছে, তো দুটো মিলিয়ে বেশ মজা লাগছে। সামনে জলটা দেখা, জল আসছে, এবার এবারে না ঢেউটা মনে হচ্ছে যে ঢেউ আসছে, ঢেউটা মনে হচ্ছে আসছে, এটা অনেকটা দূরে, আর আমি এখন ওখানেই যাব লাল কাঁকড়ার দিশে, তো চলো। আর সরে গেল তো কাঁকড়া গুলো, মনে হচ্ছে না সব হাঁটছে, লাল কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সব সাউন্ড পেয়ে ঢুকে যাচ্ছে ভিতরে, কাঁকড়া দেখো, সোমরা লাল কাঁকড়া, এই মালটাকে দেখো, একে দেখো, ঢোক ঢোক ঢোক, দেখো ঢুকে গেছে, মালটাকে বার করেছি বাইরে, কি বার করছে, কি সব বার করছে মুখ থেকে, আর এগুলো কি কাঁটা না কি বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি কি আমি সমুদ্রের গভীরতাকে ভয় পাই না, কিন্তু সমুদ্রের জলটাকে আমি খুব ভয় পাই, ঠিক আছে, তো ওই জন্য বেশি জলে যাচ্ছি না, এই এই অবধি, ঠিক আছে, একে চোবাবো ভাবছি, জলে তো চোবাবো, আমি আগেই বলেছি সমুদ্রের জলকে আমি সাঁতার কাটতে পারি না, সমুদ্রের জলকে আমি সাঁতার কাটতে পারি না, এটা বলা ভুল, অকরিস না আমি সাঁতার কাটতে পারি না, এটা ভুল, মানে অত জল, মানে এইটুকু জলে কি সাঁতার কাটবো বলো, পুরো সমুদ্রটা এরকমই, হ্যাঁ, তো এই আমি আমি অ্যাকচুয়ালি অনেক সাহসী, ঠিক আছে, অনেক সাহসী, কিন্তু আমি চাই না ওইরকম কিছু নিয়ে, কী করবো কি, তাই না, তিমির সাথে দেখা হয়ে যেতে পারে, বেকার বেকার রিস্ক নিয়ে কী করবো, একটা তিমি তো মরা যেতে পারে আমার মনে, না, সমুদ্রের ত্রাস, সমুদ্রের ত্রাস রিপোর্ট। ও বলছে ও বাঁচাবে আমাকে, বুঝতে পারছ, ও আগের জমে নিশ্চয় জলদস্যু ছিল, জলকে ভয় পায় না, তার মানে নিশ্চয় জলদস্যু ছিল, কত জোরে জোরে ঢেউ আসছে বলো, না ভাই আর যাস না, পরিষ্কার যদি ডলফিন থাকে, একটু মোটা হয়ে গেছি শুনেছি নাকি সমুদ্রে দৌড়ালে অনেক রোগা হওয়া যায়, আমি একটু দৌড়ানোর চেষ্টা করি, আমি নিজেই ঢেউ ক্রিয়েট করছি, বুঝতে পারছো, কোথায় গেছে, ও বাবা ডুব মারছে ছেলে, যা পারে করুক, আমি তো এখানেই আছি, শিখ
তাই না? নিজের ঘরে যে ঠিক থাকে সে সব জায়গায় ঠিক থাকে, ডুবে মর। দেখতে পাচ্ছি আমি ঘোলা সমান জলে আছি, তার মানে আমার কত সাহস, ঠিক আছে? এরকম ডুবো মারছি, ডুবো নিয়ে নিস, হ্যাঁ বুঝতে পারছি আমার কত সাহস, আমি অনেক বীর পুরুষ, আমি জলকে ভয় পাই না। হ্যাঁ কিন্তু জলে অনেক লবণ তৈরি হয়ে গালের মধ্যে চলে গেছে, তো ওই জন্য দেখতে পাচ্ছ হ্যাঁ গলা সমান জল। হ্যাঁ এই দেখো বালি, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি মজা করছিলাম, ব্যাস।